শুভ সকাল শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এটা খুবই একটা চমৎকার একটি পাঠ, যেটা তোমাদের জন্য খুব নতুন বলবো না, তোমরা পূর্বেও পড়েছো, তবে আজকে একটু বিস্তারিত ধারণা লাভ করবে। আমরা পূর্বে সপ্তম শ্রেণীতে নিশ্চয়ই কিছু জিনিস জেনেছি, তারই ধারাবাহিকতা রেখে আমি কিছু তোমাদের ছবি দেখাবো, আর ছবিগুলো দেখানোর মাধ্যমে তোমরা অনায়াসে বুঝতে পারবে এবং তার সাথে কিছু তথ্য উপস্থাপন করব, তখন তোমরা বুঝতে পারবে তোমরা আজকে কোন পাঠটি নিয়ে শিখবে এবং আলোচনা আমি করব সেই বিষয়টা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা চলে যাই ছবিতে। আমরা দেখতে পাচ্ছি একটি প্রাকৃতিক পরিবেশ, গ্রামের একটা দৃশ্য। এটাও একটা সুন্দর নিসর্গ চিত্র, প্রকৃতির একটা আভাস দেখছি এখানে। আমরা কিছু মুদ্রা দেখছি, এখানে মাছ ধরা হচ্ছে, এখানে কৃষি, তারপর আমরা কিছু টাকা পয়সা চিত্র দেখছি অর্থ সংক্রান্ত, এটা জ্বালানির একটা, এটা খুব ক্ষুধার্ত অভাবগ্রস্ত অবস্থা দেখাচ্ছে, আমাদের দারিদ্রতা বোঝাচ্ছে, কৃষকদের ধান ঘরে আনার, ধান রোপণ করার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই মাছ নেওয়া হচ্ছে, জাল ফেলা হচ্ছে, মৎস্য সম্পদের আমরা এমন একটা অবস্থান দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি একটা বিশাল একটা বনভূমি আমাদের খুবই পরিচিত বাংলাদেশের খুলনায়, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা বুঝতে পারছি এখানে সবাই পড়াশোনা করছে, শিক্ষা নিশ্চিতকরণ অবস্থা। তাহলে আমরা যে অবস্থাটা দেখতে পেলাম, আমরা অনায়াসে বুঝতে পারছি যে আজকে আমরা কোন পার্টি নিয়ে আলোচনা করব। ঠিক, তোমরা ঠিকই বুঝেছ, আজকে আমরা অষ্টম শ্রেণীর সর্বশেষ পাঠ, যেটা চতুর্দশ অধ্যায়, টেকসই উন্নয়ন অভিষ্ট, যেটাকে বলা হচ্ছে SDG। তাহলে অর্থাৎ আমরা যে ছবিগুলো দেখলাম সেখানে আমরা কিছু সমস্যাও দেখতে পেয়েছি, আবার সমাধানও দেখতে পেয়েছি, অর্থাৎ উন্নয়ন, সমাধান মানে উন্নয়ন হচ্ছে। তাহলে আমরা SDG নিয়ে আলোচনা করব। তারও আগে আমি আর কয়েকটা চিত্র দেখাচ্ছি, যেগুলো তোমাদের পরবর্তীতে অন্তর্ভুক্তি হবে পড়ার সাথে। দেখে নাও অনেকগুলো একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, ভবিষ্যতেরও অভীষ্ট অর্জনে অংশীদার। আমরা একটা চার্টও দেখতে পাচ্ছি, আমরা পূর্বে জাতিসংঘের কিছু বিষয় আমরা সপ্তম শ্রেণীতে একটু হয়তো জেনেছি, আর আজকে আমি আবারও বলছি 1945 সালের 24শে অক্টোবর আমাদের জাতিসংঘ আত্মপ্রকাশ করে, এবং জাতিসংঘ বিশ্বের 193টি দেশের মধ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা। এরপরে জাতিসংঘ যেটা করছে, জাতিসংঘের উদ্যোগে সম্মিলিত উন্নয়ন প্রচেষ্টা যেটা বলা হচ্ছে, সেই উন্নয়ন প্রচেষ্টার প্রথম পদক্ষেপ ছিল 2000 থেকে 2015 সালের মধ্যে, অর্থাৎ 2000 থেকে 2015 সাল, অর্থাৎ 15 বছর মেয়াদে, হ্যাঁ, একটা সহস্রাব্দ উন্নয়ন প্রচেষ্টা বা অভিষ্ট, যেটাকে বলা হচ্ছে MDG। আমরা একটু আগে বললাম যে SDG, তাহলে SDGটা পূর্বে আমাদের কিন্তু একটা MDG লক্ষ্যমাত্রা ছিল, যাকে বলা হচ্ছে MDG-র পূর্ণরূপটা কি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আর এর মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের মধ্যে আমাদের 8টি লক্ষ্য ছিল, আর এর যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বলছি আমরা MDG, এই লক্ষ্যগুলো আমি একটু তোমাদের বলছি। চরম দারিদ্র ক্ষুধা থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতায় এনে নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার কমানো, মায়ের স্বাস্থ্য উন্নয়ন, HIV, AIDS, ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা, এটা ছিল MDG-র একটা লক্ষ্য। সেই লক্ষ্যমাত্রা আমরা পূর্ণ করতে পেরেছি, আর এটা বাংলাদেশকে পূর্ণ করার ফলে আমরা কোন দেশে পরিণত হয়েছি, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের MDG-র লক্ষ্যমাত্রা কিন্তু শেষ, আর এখন শুরু হলো SDG-র লক্ষ্যমাত্রা। তাহলে আগে আমরা SDG সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আমরা একটা বিষয় নিশ্চিত হলাম যে আমাদের SDG-র পূর্বে কিন্তু 2000 থেকে 2015
সাল মেয়াদে যে সহস্রাব্দ উন্নয়নটা করা হয়েছে সেটাকে বলা হচ্ছে এমডিজি, যার পূর্ণ রূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আর এমডিজি কতগুলো লক্ষ্য ছিল লক্ষ্যগুলো তোমাদের জানিয়েছি, পরীক্ষার মধ্যে এমডিজি লক্ষ্যগুলো যদি কখনো আসে তোমরা অবশ্যই সেটা লিখতে পারবে। তাহলে চলে যাই আমরা এসডিজি, তা আমাদের পাঠ হচ্ছে চতুর্দশ, আর আমাদের পাঠটার নাম হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, যেটাকে বলা হচ্ছে এসডিজি। আমরা এই টেকসই উন্নয়ন অভিষ্টটা ঘোষণা করা হয় 2015 সালের 25 সেপ্টেম্বর, তোমরা তথ্যগুলো ভালো করে দেখে নাও। আর এসডিজির পূর্ণ রূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে সংক্ষিপ্ত রূপ বলা হচ্ছে কি এসডিজি। এটার একটা সুন্দর একটা নাম আছে, তোমরা একটু খেয়াল করে দেখো নিচের দিকে, এসডিজি একটা অপর নাম আছে যেটাকে বলা হচ্ছে আমাদের ধরিত্রী রূপান্তর। খুব সুন্দর, আমাদের ধরিত্রী মানে কি আমাদের পৃথিবী, আমাদের পৃথিবীকে রূপান্তর করতে হবে, সেটা কি টেকসই উন্নয়ন 2030 এজেন্ডা, অর্থাৎ 2015 থেকে 2030। একটা জিনিস খেয়াল করবে আমরা এমডিজির মধ্যে, একটু খেয়াল করেছিলাম, এখানে আমি তোমাদের বলি এমডিজি যেটাতে বলেছিলাম কি 2000 থেকে 2015, আর তারপরে আসছে এসডিজি। এসডিজি মানে কি 2015 থেকে 2030, আরো 15 বছর, হ্যাঁ, মেয়াদি একটা এজেন্ডা। আর এই আমরা যখন দেখছি যে এজেন্ডাটা আসছে তখন এটা নিশ্চয়ই কতগুলো লক্ষ্য থাকবে বা উদ্দেশ্য থাকবে, তাহলে জাতিসংঘ এসডিজির কতগুলো মূল উদ্দেশ্য আছে, যে কোনো কাজ করতে গেলে একটা উদ্দেশ্য অবশ্যই থাকবে। আমরা যেমন এমডিজির মূল উদ্দেশ্য বা লক্ষ্য জেনেছি, এটাও একটা আছে, বিশ্বের সকল দেশ থেকে দারিদ্র নির্মূল করে অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত উন্নয়ন ও ভারসাম্য রক্ষা করা, এটা হচ্ছে এই এসডিজির মূল উদ্দেশ্য। তোমরা তথ্যগুলো, তোমাদের যদি কখনো প্রশ্ন আসে এসডিজির মূল উদ্দেশ্য কী, তোমরা এটা খুব সুন্দর করে লিখতে পারবে। এরপর হচ্ছে জাতিসংঘ দেশগুলো টেকসই উন্নয়নের লক্ষ্যে কী করেছেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা নির্ধারক হবে, দেখতে পাচ্ছি এটা 17টা অভিষ্ট রয়েছে, কয়টি 17টি অভিষ্ট রয়েছে, 169টি লক্ষ্যমাত্রা রয়েছে এবং 230টি নির্ধারক স্থির করেছে। তাহলে এটার লক্ষ্যে এইগুলো আমাদের সবসময় এই জিনিসগুলো কিন্তু খুব স্মরণে রাখতে হবে, ঠিক আছে। আমাদের আপূর্ব বলেছি আমাদের যে এমডিজি ছিল এই লক্ষ্যমাত্রা ছিল 8টি, যেটা 2000 থেকে 2015 মেয়াদের সহস্রাব্দ উন্নয়ন বলছি আমরা। এসডিজি অর্জনে বাংলাদেশকে 2021 সালের মধ্যে, অর্থাৎ এসডিজি অর্জনে বাংলাদেশকে কী কী করতে হবে, অর্থাৎ বলা হচ্ছে বাংলাদেশকে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হবে। আর এসডিজি হলো কী জানো, এটা হচ্ছে একটা সামগ্রিক ধারণা, ঠিক আছে। এসডিজি হচ্ছে একটা সামগ্রিক ধারণা যেখানে মানুষের তোমার বলছি কি চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে, ভালো করে খেয়াল করো, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করে উন্নয়নের ফলাফল বিবেচনা করে ক্ষতিকর প্রভাব প্রশমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এটা হচ্ছে এসডিজি। আমরা কি যদি বলে এসডিজি, আমরা এটার পূর্ণ একটা সার্বিক একটা জিনিস যদি আমি দেখি, তাহলে এই লেখাটা আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো। আর এসডিজি যখন অর্জনে আমরা সক্ষম হব তখন যেই সুফলগুলো আসবে এই সুফলগুলো আমরা একটু খেয়াল করি। তার আগে আমি কিছু তোমাদের বলবো যে এসডিজি অর্জনে সক্ষম হতে গেলে আমাদের আরও অনেক কিছুরই দরকার, এটার পরপরই আমি চলে যাব। যেটা হচ্ছে প্রথমে দেখছি দরিদ্রতার অবসান, খেয়াল করে দেখো সকল পর্যায়ে দরিদ্রতার অবসান বলে কিন্তু এটাতে প্রথমে দেখছি সমাজে ধনী দরিদ্র বৈষম্য কমে আসবে আর রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান করতে পারবে। তারপর দেখছি পুষ্টির চাহিদা পূরণ, এখানে পুষ্টি বলতে আমাদের খাদ্যের সাথে জড়িত, আর খাদ্য কৃষির সাথে জড়িত, কৃষির সাথে জড়িত, মানে কৃষি ব্যবস্থা টেকসই কৃষি ব্যবস্থা, শুধু নর্মালি না টেকসই, অর্থাৎ আমরা এখানে টেকসই বারবার বলছেন, টেকসই সম্পর্কে একটু জানানো দরকার ছিল। টেকসই হচ্ছে সুনির্দিষ্ট সুশৃঙ্খল যথাযথ একটা মজবুত, আমরা বলি না টেকসই করে একটা একটা জুৎসই করে কাজ করো, যেটা মানে এটার স্থায়িত্ব, মানে স্থায়িত্ব আমি বলবো যেটা অনেক বেশি, হ্যাঁ আমরা সীমাহীন স্থায়িত্ব, এটা সীমা ছাড়া স্থায়িত্ব আমরা নির্ধারণ করবো। তো এখানে দেখছি টেকসই কৃষি ব্যবস্থা বাস্তবায়িত হলে আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে আর আমরা কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হব, ক্ষুধামুক্ত হয়ে দক্ষ সমর্থ জনশক্তিতে পরিণত হতে পারবে, তাহলে পুষ্টির চাহিদা দেখলাম। এরপর বলছে গুণগত শিক্ষা, এর মধ্যে কিছু ফল আসছে গুণগত শিক্ষা নিশ্চিত হবে, আর যদি এটা সকলে সচেতন হয় এই সচেতনতায় দেশের নাগরিকদের বহুমুখী সমস্যা সমাধানে
একটা বিশেষ ভূমিকা রাখবে অর্থনৈতিক ভারসাম্য। তাহলে অর্থনৈতিক ভারসাম্য দেখছি টেকসই উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকলে এখানে আমাদের জেন্ডার সমতা বিধান অর্থাৎ নারী পুরুষ সমতা বিধান হবে। সুপেয় পানি ও পয় নিষ্কাশন জ্বালানি সংকট নিরসনে নবতর উদ্ভাবন কর্মসংস্থানের সমতা ও সুযোগ সৃষ্টি নিশ্চিত হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নে একটা কি ভারসাম্য আসবে। তারপর দেখছি অন্য দেশের সমকক্ষতা অর্জন। এটার মধ্যে আমরা খেয়াল করি অন্য দেশ মানে কি অর্থাৎ আমার দেশের সাথে অন্য দেশের একটা কি সেম ক্যাটাগরিতে আমরা বিবেচনা করব। সেখানে দেখছি অবকাঠামো বিনির্মাণ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং পৃথিবীর অন্য দেশের সাথে সমকক্ষতা অর্জনে সহজ হবে। বিশেষ করে আমরা কি দেখছি একটা জিনিস জীব ও প্রাকৃতিক পরিবেশের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে এবং যে জীব বৈচিত্র্যটাকে আমরা কি দেখছি একটা এর এর এটার একটা মান যেটা একটা একটা পরিবেশ একটা নিশ্চিতকরণ হবে এবং অক্ষুণ্ণ থাকবে। তারপর আমরা দেখছি উন্নয়ন কর্মকাণ্ড। এই যে উন্নয়ন কর্মকাণ্ডটা যেটা দেখছি যে কাঙ্ক্ষিত নগরায়ণ উৎপাদন ও ভোগের মধ্যে ভারসাম্য রক্ষা হবে সামাজিক ন্যায় বিচার ও সুশাসন বৈশ্বিক অংশীদারিত্ব এবং সহযোগিতা প্রভৃতি বিষয়গুলোর উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধিত পাবে এবং অর্থ সাধিত হবে এবং অগ্রাধিকার পাবে। আর এর ফলে কি দেখছি আমরা একটা সমন্বয় ভিত্তিক কাজ যেটাকে বলা হচ্ছে ফলে এটার পাশাপাশি হবে নাগরিকদের বহুমুখী সমস্যার সমাধান নিশ্চিত হবে এবং এর ভিত্তিতে কাজ করা যাবে। আমাদের এবার আমরা একটু চলে আসি আমরা এর পরের অংশটা একটু পরে আমরা আলোচনা করছি। আমরা কিছু তথ্য তোমাদেরকে জানাবো যে আমরা তো সমাজবদ্ধ জীব তাই না। আমরা তো সমাজে বসবাস করি আমাদের সমাজে বসবাস করতে গেলে আমরা সমাজের দুরকম অবস্থান দেখি একটা প্রাকৃতিক পরিবেশ একটা হচ্ছে কি আমরা সামাজিক পরিবেশ। আর প্রাকৃতিক পরিবেশটা কীরকম আমাদের মাটি পানি গাছপালা জলবায়ু হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। তারপর সামাজিক পরিবেশ কি সামাজিক পরিবেশ বলতে বলছি আমরা ধর্ম বর্ণ কৃষ্টি সংস্কৃতি এগুলো হচ্ছে সামাজিক পরিবেশ। এই দুটো পরিবেশকে আমাদেরকে ঠিক রাখতে গেলে আমাদের কিছু চিন্তাভাবনার প্রয়োজন এবং চিন্তাভাবনাটা সুদূর প্রসারী একেবারে সুদূর প্রসারী হতে হবে যেটা হতে হবে টেকসই খুব মজবুত খুব যথাযথ খুব সুশৃঙ্খল। তাহলে এই সুশৃঙ্খল টেকসই উন্নয়ন অর্জনে আমাদের কিন্তু তিনটা ক্ষেত্র বিবেচনা করা হচ্ছে। আমরা ক্ষেত্রের চিহ্নগুলো দেখিয়ে তোমাদের বিস্তারিত আলোচনায় চলে যাব। আমরা ক্ষেত্রগুলো একটু দেখি টেকসই উন্নয়নের ক্ষেত্র তিনটি দেখা যাচ্ছে একটা হচ্ছে অর্থনীতি একটা হচ্ছে পরিবেশ একটা হচ্ছে সমাজ। আবার যদি এগুলো ঘুরি একটা পরিবেশ তারপর দেখছি যে সমাজ তারপর দেখছি অর্থনীতি ঠিক আছে। তাহলে আমরা এই চিত্রটা তোমরা সবাই খাতার মধ্যে অবশ্যই এই এই টোটাল বিষয়টা তোমরা একটু একটু খেয়াল করে নাও একটু ভালো করে খেয়াল করে নাও। তাহলে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। আমরা প্রথমে তিনটা ক্ষেত্রের কথা দেখলাম এখন আমরা ক্ষেত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করব। ক্ষেত্রগুলো কি 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 আমাদের আমাদের কি করতে হবে এখানে করণীয় বিষয়গুলো কি কি অর্থাৎ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের করণীয় এখানে লেখায় যখন আছে আমি একেবারে লিখে দিই ভাবে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে তাহলে এই করণীয় দিকটা যদি আমি দেখি প্রথমে আমি এখানে যদি এখানে এই ছোট করে একটু তোমরা খেয়াল করেছো এখানে মধ্যে যদি আমি বলি অর্থনীতি এটাতে বলছি পরিবেশ তারপর বলছি কি সমাজ ঠিক আছে এই তিনটা ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা ক্ষেত্রের কথা বলা হয়েছে। আমরা প্রথমে পরিবেশ দিয়ে চিন্তা করি পরিবেশটা দেখি তাহলে এখানে দেখছি প্রথম দেখছি জলবায়ু ও পরিবেশ। তোমরা খাতায় অবশ্যই পয়েন্টসগুলো একটু লিখবে। এখানে আমরা দেখি যে আমাদের দেশে আসলে অনুকূল একটা আবহাওয়ার কারণে দেশের মাটি ফসলের জন্য খুবই উপযোগী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাটি ও ফসল উপযোগী ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখছি যে আবার আরেকটা দেখছি এখানে কি প্রতিকূল পরিবেশ
এই মাটি এবং ফসল এটা হচ্ছে অনুকূল পরিবেশে, এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অনুকূল এবং যেটা অনুকূল পরিবেশ, আর প্রতিকূল পরিবেশে আমরা কি পাচ্ছি, এই মাটি এবং ফসলগুলো কিন্তু ক্ষতি সাধন দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা জানি ঝড় বন্যা জলোচ্ছ্বাস, হ্যাঁ এইসব খরা কালবৈশাখী টর্নেডো শৈত্যপ্রবাহ এগুলো আমাদের মানে এগুলোর সাথে আমাদের মোকাবিলা করে বাঁচতে হচ্ছে। কিন্তু বর্তমানে মানুষের জীবনযাত্রার যে অবস্থান দেখছি যে ক্রমাগত প্রযুক্তিগত উন্নয়ন ভোগ বিলাসিতা সভ্যতার অগ্রগতি এগুলো তার বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলছে, আর হারানোর ফলে প্রকৃতি ধ্বংস হচ্ছে। কিন্তু আমাদের প্রকৃতিকে তো ধ্বংস করা যাবে না, আমাদের কি করতে হবে, কাজগুলো করতে হবে। প্রকৃতিকে ধ্বংস করে নয় বরং তার বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকৃতি বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে হবে, ঠিক আছে, অক্ষুণ্ণ রাখা, প্রকৃতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ আমাকে গড়ে তুলতে হবে। যদি আমি আমি একটু উদাহরণস্বরূপ বলি যে আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস কি, বনভূমি। আমরা কি জানি আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম উৎস কি, বনভূমি। এখন আমি যদি বনভূমি আমাদের বনভূমিটা ধ্বংস হওয়ার প্রধান কারণ হচ্ছে কি, প্রচুর জনসংখ্যা। প্রচুর জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হচ্ছে, বাড়িঘর নির্মাণ করতে হচ্ছে, আসবাবপত্র জ্বালানির দরকার হচ্ছে, এইগুলোর কারণে কিন্তু আমাদের বনভূমি উজাড় হচ্ছে। গাছ কিন্তু আমাদেরকে এক ধরনের কি অক্সিজেন সরবরাহ করে এবং মানব সমাজকে কিন্তু রক্ষা করে। আর মানুষের নিঃসৃত যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে যায়, গাছপালা গ্রহণ করে। এই কারণে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে গাছ কাটা ও বনায়ন অব্যাহত, গাছ কাটার পাশাপাশি বনায়ন অব্যাহত। আমি তো গাছ তো আমাদের কাটতেই হবে যদি আমাদের প্রয়োজন হয়, আমাদের কি করতে হবে, গাছ কাটা আর কি করতে হবে, পাশাপাশি বনায়ন অব্যাহত। এটা অর্থ কি জানো, এটা হচ্ছে আমি যদি একটা গাছ কাটি আমি আরো দশটা গাছ লাগাবো। একটা মনে জিনিস রাখবে যে আমি যদি একটা গাছ কেটে ফেলি আমার প্রয়োজন রক্ষার্থে আমাকে গাছ কাটতে হচ্ছে, কিন্তু আমার তার সাথে সাথে দশটা গাছ লাগাতে হবে, এটা হচ্ছে বনায়ন। এই দশটা গাছ লাগাবো সেটা হচ্ছে বনায়ন। তাহলে এইটা আমরা একটা পেয়ে গেলাম। তারপর আমরা পাচ্ছি টেকসই এই পরিবেশের কথা যদি আমি আবারও বলতে যাই, তাহলে আমাদের পরিবেশের দিকে দেখলে আমরা দেখি যে আমাদের পরিবেশের ভারসাম্যের মধ্যে জলজ স্থলজ প্রাণী সংরক্ষণের একটা ব্যবস্থা। জলজ আমরা সবাই চিত্রে দেখেছি, মাছ ধরার দৃশ্য দেখেছি, জলজ স্থলজ প্রাণী সংরক্ষণ। খেয়াল করে দেখো এখানে এই জলজ স্থলজ প্রাণী সংরক্ষণে কিন্তু খুব জোর দিতে হবে, কারণ আমরা আমাদের একটা বিশাল একটা প্লাস পয়েন্ট আমাদের বঙ্গোপসাগর, আমাদের রয়েছে বিশাল বঙ্গোপসাগর, এখানে নানান ধরনের জলজ এবং স্থলজ প্রাণী বসবাস করে। তারপরে আমাদের জলজ সম্পদের প্রধান উৎস হচ্ছে কি, মৎস্য সম্পদ। তাহলে আমাদের অনেক মাছের প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, অনেক মাছের প্রজাতি বিলুপ্ত হচ্ছে, এই কারণে মৎস্য সম্পদ বাড়ানোর জন্য আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে। আর আমরা যদি আমরা দেখি যে আমাদের আমরা একটু বিষয়টা আলোচনা করে জলজ স্থলজ প্রাণী বলি, যে আমরা চিত্রের মধ্যে দেখেছি যে মাছ ধরছে, এই যে বিভিন্ন পোনা মাছ ধরা, টাটকা মাছ ধরা, এগুলো কিন্তু নিষিদ্ধ। তা আমরা যে জলজ প্রাণীগুলোকে বাঁচানোর জন্য এবং বিভিন্ন লবণাক্ত মিঠা পানির মধ্যে লবণাক্ততা প্রবেশ করছে, এই লবণাক্ততা কিন্তু আমাদের মাছগুলোকে কিন্তু মেরে ফেলছে। তারপর আমরা যে দেখছি যে এক সময় এই যে স্থলজ এবং জলজ আমরা প্রাণীগুলোকে ধ্বংস করছি, এগুলো কিন্তু নিধন করতে করতে আমাদের কী হচ্ছে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা একটা বনভূমির অবস্থান দেখেছি, আমরা সবাই বলেছিলাম যে আমি তখন বলেছিলাম যে তোমরা চিনতে পারবে যে রয়্যাল বেঙ্গল টাইগারটি, হ্যাঁ আমাদের এটা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই সুন্দরবনের যে স্থলজ এবং জলজ যেসব সম্পদ আমাদের সম্পদ রয়েছে সেগুলো আমরা হারিয়ে ফেলছি, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর হরিণ, হ্যাঁ গন্ডার, এইসব গন্ডারগুলো বিলুপ্তির পথে আমরা হারিয়ে ফেলছি, এগুলোকে হত্যা করছি বিভিন্নভাবে। আমাদের এগুলো কিন্তু নিষিদ্ধ করতে হবে, এবং নিষিদ্ধ তো করা হবে এবং এটা আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এবং অলরেডি সেটা নেওয়া হচ্ছে, সে ব্যাপারে অনেক সচেতনতা দৃষ্টি রাখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এইসব জিনিসগুলো হারিয়ে গেলে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক সংকেত। তারপর আমরা একটু দেখি যেটা হচ্ছে টেকসই সমাজ, আমি এটাও একটু আলোচনা করে দিই। টেকসই সমাজ, টেকসই সমাজ আমরা কি দেখতে পাই, আমরা যদি সমাজ গ্রামের মধ্যে আমরা দেখি যে আমাদের ছোট ছোট ঘর বাড়ি আছে, এবং টেকসই সমাজকে যদি আমি গ্রাম থেকে শহরে রূপান্তরিত করতে যাই, তাহলে আমাকে অনেকগুলো বড় বড় শিল্প কারখানা, দালান কোঠা, ঘর বাড়ি এগুলো নির্মাণ করতে হচ্ছে। আর এগুলোকে নির্মাণ করলে যে টেকসই শহর আমি বলতে পারবো বা সমাজ বলতে পারবো, কখনোই বলতে পারবো না। কারণ সেখানে আমি যেমন শিল্প কারখানা, বিভিন্ন তোমার দালান কোঠা, প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তুলবো, তাহলে সেখানে আমাকে কি করতে হবে, সুপরিকল্পিত বনভূমি, সুপেয় পানি, পরিশুদ্ধ জলাশয়, হ্যাঁ, উন্মুক্ত খেলার মাঠ, আমি কিছু কিছু লিখে দিই, পার্ক, হ্যাঁ, সুপেয় তোমাদের বইয়ে আছে সুপেয় পানি, হ্যাঁ, এইসব জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। পয় নিষ্কাশন, এই ব্যবস্থাগুলো কিন্তু আমাকে গড়ে তুলতে হবে, তবেই তাকে আমি একটা টেকসই সমাজ পাবো। এমনিতে আমি ঘর বাড়ি তুললাম, সেখানে যদি ঠিক মতো রাখা না গেল, অর্থাৎ সুরক্ষিত রাখা না হলো, তাহলে সেই কিন্তু একটা টেকসই সমাজ আমি বলতে পারবো না। তারপর আমরা কি পেলাম, একটা হচ্ছে জলবায়ু পরিবেশ, একটা হচ্ছে স্থলজ জলজ প্রাণী, জলজ স্থলজ প্রাণী সংরক্ষণ, তারপর হচ্ছে টেকসই সমাজ পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ। টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ, ঠিক আছে, আমরা টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণটা পেয়ে যাচ্ছি। এখানে কি দেখি আমরা, আমাদের দৈনন্দিন জীবনে সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি কিন্তু খুবই অপরিহার্য, আর জীবাশ্মজাত জ্বালানি পরিবেশের অনেক ক্ষতি করে। আমরা একটু জানি, সেটা আমরা কম বেশি সকলেই জানি, আমরা এখন অষ্টম শ্রেণীর ছাত্র, আমরা সবাই জানি জীবাশ্মজাত জ্বালানি আমাদের পরিবেশের জন্য বিশেষ ভালো নয়। এক্ষেত্রে কয়লা ও তেলের ক্ষেত্রে ব্যবহার উল্লেখ করা যায়, এদের ব্যাপক ব্যবহারের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, আমাদের বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে বলতে বৈশ্বিক উষ্ণায়ন ঠিক রাখতে হবে আমাদের, তাতে বৃদ্ধি না পায়, ঠিক আছে, বৈশ্বিক উষ্ণায়ন ঠিক রাখতে হবে। জলবায়ুর পরিবর্তন ও জীব বৈচিত্র্যের বিলুপ্তির সম্মুখীন হচ্ছে, এটা বিলুপ্তিটা কমাতে হবে, আর এই জন্য আমাদের টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করতে হবে। টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করলে অন্যান্য অভিষ্টগুলো অর্জিত হবে। এখন টেকসই জ্বালানির সেটা কি, আমি কি মানে কোন ধরনের কাজগুলো করব যেটা জলবায়ু, শহর, সমাজ ও স্থলজ প্রাণী রক্ষা পাবে, সেটা হচ্ছে যে আমার টেকসই জ্বালানি কর্মসূচি গ্রহণ করলে অন্যান্য অভিষ্টগুলো অর্জিত হবে, সেগুলো হচ্ছে কি, জলবায়ু, শহর, সমাজ এবং জলজ স্থলজ প্রাণী রক্ষা পাবে। আর সাশ্রয়ী মূল্যে দূষণমুক্ত জ্বালানি প্রাপ্তিতে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন প্রবাহে একটা প্রবাহ চিত্র রয়েছে, একটু প্রবাহ চিত্রের দিকে চলে যাই, আমি তো একটু মুছে দিচ্ছি। আমাদের এই প্রবাহ চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে হয়তো পরীক্ষার মধ্যে প্রবাহ চিত্রটা দিয়ে দিতে পারে, অথবা ওখানে প্রবাহ চিত্রের মধ্যে কিছু অংশ গ্যাপ থাকতে পারে। আমি এইভাবে লিখি, তোমাদের বইয়ের 148 পৃষ্ঠা দেখো, গোবর বা কচুরি পান, তারপর লিখছে গৃহস্থালী জড়িত আবর্জনা, গৃহস্থালী জলীয়জাত আবর্জনা, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কম্পোস্ট সার প্রবাহ, এটা একটা প্রবাহ চিত্র, তোমরা খাতায় লিখে নেবে, আমি প্রবাহ চিত্র দিলাম, এটা হচ্ছে তোমার সাশ্রয়ী মূল্যে দূষণমুক্ত জ্বালানি প্রাপ্তিতে বাংলাদেশের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন প্রবাহে, একটা টেকসই উন্নয়ন প্রবাহের চিত্র, উন্নয়ন প্রবাহের চিত্র, টেকসই উন্নয়ন প্রবাহ। তাহলে আপনি কি বলছি, কম্পোস্ট, ঠিক আছে, কম্পোস্ট
সার আমরা দেখছি গোবর কচুরপানা গৃহস্থলে জলীয় জাত আবর্জনা থেকে কি পাচ্ছি কম্পোস্ট সার কম্পোস্ট সার থেকে কি পাচ্ছি খেয়াল করো প্রসেসিং এটা থেকে এটা পাচ্ছি এটা থেকে কি পাচ্ছি দেখো উপজাত হিসাবে আমি শুধু নামটা লিখি আমি মুখে বললাম উপ তোমার বইয়ের মধ্যে দেখো বায়োগ্যাস আমরা কি পাচ্ছি বায়োগ্যাস ঠিক আছে বায়োগ্যাস পাচ্ছি আর বায়োগ্যাস থেকে আমরা কি পাচ্ছি এই বায়োগ্যাস কিসের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে দেখো ঠিক আছে জ্বালানি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হিসেবে রান্নার কাজে ব্যবহৃত এই চিত্রটা কিন্তু খুবই প্রয়োজন তোমাদের ওখানে সুন্দর করে বক্স করে দেওয়া আছে আমি একটু এভাবে দেখালাম আমাদের জিনিসটা বুঝলে হয়ে যাবে তাহলে আমাদের টেকসই উন্নয়ন প্রবাহ চিত্রটা কিরকম আমি যদি কোন কোন দিকে কোনটা দেবো এই কচুরিপানা এগুলো আবর্জনা থেকে আমরা কি পাবো এটা কম্পোস্ট সার পাবো কম্পোস্ট সার থেকে কি পাবো বায়োগ্যাস পাবো বায়োগ্যাস থেকে আমরা কি জ্বালানি হিসেবে রান্না কাজে ব্যবহার করতে পারবো আর এটা হচ্ছে আমার একটা প্রবাহ চিত্র তারপর আমরা দেখছি যে এখানে যে তিনটা ক্ষেত্র মধ্যে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র যেটা বলা হচ্ছে আমরা অর্থনৈতিক যে ভারসাম্য এই ভারসাম্য আমাদের সুষম বন্টন করতে হবে তারপর বলছে আমাদেরকে দারিদ্র অবসর এই প্রথম অর্থনীতি মুছে দিই আমি অর্থনৈতিক ভারসাম্য চলে যাচ্ছি অর্থনৈতিক ভারসাম্য আমাদের তিনটা ক্ষেত্র কথা বলা হয়েছিল না আমরা সমাজে পেয়ে গেলাম অর্থনৈতিক ভারসাম্যের মধ্যে হচ্ছে দারিদ্র অবসান ঘটাতে হবে একটা আমরা দরিদ্রে বা দারিদ্র্যে অবসান ঠিক আছে এটার মধ্যে কি হবে আমাদের উৎপাদন ও ভোগের মধ্যে সমতা ফিরিয়ে আনতে হবে এবং যথাযথ বন্টন ব্যবস্থা নির্দেশ করতে হবে আর পাশাপাশি দায়িত্বশীল ভোক্তা তৈরি করতে হবে এবং উৎপাদন কৌশল বাস্তবায়ন করতে হবে অর্থাৎ উপযুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের এখানে কি করতে হচ্ছে উপযুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে উপযুক্ত কাজের পরিবেশ কাজের পরিবেশ এটা সৃষ্টি করতে আমাদের অবশ্যই হবে তারপর হচ্ছে তোমার নারীদের ক্ষমতা নারীদের ক্ষমতা সৃষ্টি আমি পাশে দিয়ে লিখলাম সাম্যভাব ঠিক আছে সাম্যভাবটা মানে কি আমরা সবাই জানি সেটা হচ্ছে আমরা বলি নারীদের সমতা বিধান কি আমাদের নারী পুরুষ তো দেশে সবাই বসবাস করছে এখানে পুরুষদের সাথে নারীদেরকে শুধু লিঙ্গ ভেদে বৈশিষ্ট্যটা আমাদের কিন্তু একই শক্তি সামর্থ্য আমরা হতে পারি তো সেই নারীদেরকে কিন্তু বিভিন্ন কাজে অগ্রাধিকার দিতে হবে এবং অগ্রাধিকার দেওয়ার জন্য কাজও চলছে তারপর দেখা হচ্ছে যে রাষ্ট্রকে দায়িত্বটা নিশ্চিত করতে হবে তাহলে আর যথাযথ শিক্ষা প্রশিক্ষণ হ্যাঁ বিভিন্ন কর্মসূচি তাদেরকে বিভিন্ন সাফল্য ক্ষেত্রে প্রশংসাসূচক অর্জনে তাদেরকে উৎসাহিত করা এগুলো সবগুলো তাদের দেখতে হবে তাদের অযোগ্যতাটা না দেখে তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার বিবেচনা করতে হবে তারপর দেখছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অর্থাৎ আমি তো আমার একটা সমাজে বা আমার দেশে যখন আমি উন্নয়ন করবো তখন আমার উন্নয়নটা যেন একটা আইনানুক ব্যবস্থার মধ্যে দিয়ে যায় উন্নয়নটার মধ্যে কোনো অবৈধতা না আসে বৈধ কাজ থাকে অর্থাৎ এই জন্য আমাকে একটু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আইন অনুযায়ী কাজগুলো করতে হবে এখন আমাদের বলছে যে বাংলাদেশে আমাদের বিশেষজ্ঞরা আমাদের অর্থনৈতিক ভারসাম্যটা আমরাও পেয়ে গেলাম অর্থাৎ নারী পুরুষের এখানে কোনো বিভেদ করা যাবে না তারপর আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞরা টেকসই উন্নয়ন অফিসের গুরুত্বপূর্ণ পাঁচটি অবদানকে যথাযথ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনার কথা গ্রহণ করার কথা বলেছেন তাহলে পাঁচটি আমাদের যে কথা বলছে বিশেষজ্ঞরা উন্নয়নের কথা বলেছেন সেগুলো হচ্ছে ধরিত্রী দুই সমৃদ্ধি মানে প্রথমে আসছে আমাদের একটু ভুলে গেছে ধরিত্রী যেটা হচ্ছে জনগণ প্রথমে আসবে জনগণ দুই ধরিত্রী তিন সমৃদ্ধি এই পাঁচটি উপাদান খুব ভালো করে এই যে পাঁচটা উপাদান যথাযথ গুরুত্ব দিতে হবে সমৃদ্ধির পর হচ্ছে আমরা চার নম্বরের কাছে শান্তি তারপর হচ্ছে পাঁচ নম্বরের কাছে অংশীদারিত্ব অংশীদারিত্ব
পাঁচটি উপাদান, এটা হচ্ছে তিনটি ক্ষেত্র, ঠিক আছে, এটা পাঁচটা উপাদান। এই পাঁচটা উপাদান সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আর এটা করতে গেলে আমাদের ছাত্র এইসব এই সবগুলোতে আমাদের কি করতে হবে, ছাত্র শিক্ষক কর্মচারী সাধারণ নাগরিক ছেলে মেয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। এই এদের এসবে মানে এদের প্রত্যেকের অংশগ্রহণে আমরা একটা উন্নত কি পৃথিবী যারা সুন্দর বর্তমান টেকসই সুন্দরতম নিরাপদ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমরা একটা সুন্দর আমাদের তোমরা খেয়াল করেছো আমাদের টেলিভিশনে, আমি একটু করে যদি আরেকবার আমরা টেলিভিশনের পর্দার দিকে দেখি, আমাদের একটা সময় আছে, চিত্রগুলো আমি একটু তোমাদের সাথে আলোচনা করে দিই, একটু কাছে থেকে তোমরা দেখার চেষ্টা করবে। যেটা বলা হচ্ছে 2030 সালের মধ্যে, খেয়াল করে দেখবে 2030 সালের মধ্যে একটা সুন্দর একটা চিত্র আছে, যেটা হচ্ছে এসডিজি অর্জনে বাংলাদেশ যেসব কার্যক্রম, বাংলাদেশ যেসব কার্যক্রম গ্রহণ করেছে গ্রাফিক ছবির মাধ্যমে দেখবো, এটা খেয়াল করো একটা মানচিত্রের সাথে দেখানো হয়েছে। আমরা খেয়াল করে দেখি, আমরা এটা করে একটা প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এসেছিলাম, একদম সবার সর্বশেষ চিত্রটা দেখে চলে যাই আমরা। এই জাতিসংঘ কর্তৃক ঠিক আছে এসডিজি নি 17টা বিশ্বজনীন অংশীদারিত্ব। আমরা এখানে একটু পজ দিয়ে রাখি, প্রথমে একটু খুব কাছ থেকে আমরা দেখার চেষ্টা করি, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না, আমি তোমাকে তারপরে বলছি 150 পৃষ্ঠায় হলো, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশের টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে করণীয়, আমি যদি শুরু থেকে এখান থেকে শুরু করি, আমার হাতে এখানে তিনটা রাখবো, এদিকে তিনটা রাখবো, এটা সোজা রাখবো, এখানে আমার টোটাল সার্কেল হচ্ছে 7টা, এটা বাদ দিয়ে এখানে 1, 2, 3, 4, 5, 6 উপরে 7, আর এটা হচ্ছে 8, আমার বৃত্ত কয়টা, মাঝখানে একটা সব পাশে 7টা বৃত্ত মনে রাখতে হবে। টেকসই উন্নয়নে বাংলাদেশে করণীয়, বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে করণীয় দিকটি, প্রথম কী কাজ করছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছে। আমি ডান সাইড থেকে আসি ঘুরে, তারপর কী করছে, খাদ্য উৎপাদন কৃষি খাদ্য নিরাপত্তা দেখিয়েছে, তারপর দেখছে মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসের কথা বলা হয়েছে, অর্থাৎ যেসব কার্যক্রমগুলো গ্রহণ করেছে বাংলাদেশ, তারপর কী বলছে, দূষণমুক্ত প্রাকৃতিক জলাশয় ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ করছে, কার্বন নিঃসরণ হ্রাসকরণ ও নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি আমি একটু আগে আলোচনা করেছি, তারপর বলছে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ আমি একটু আগে আলোচনা করেছি তোমাদেরকে, এবং সর্বশেষ দেখা যাচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ ও অংশীদারিত্ব বৃদ্ধি। তাহলে আমরা সুন্দর একটা মানচিত্রের মাধ্যমে আমাদের বাংলাদেশ 2030 সালের মধ্যে কী ধরনের কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে, অলরেডি সেই কর্মসূচি কাজগুলো চলছে, সেই কর্মসূচিগুলো আমরা যখন দেখতে পেলাম, সেই কর্মসূচির জন্য কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সেটাও আমরা বুঝে যাচ্ছি, আর এটার 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি অর্জনে বাংলাদেশের কার্যক্রম, আর আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যদি গ্রহণ করি, আমরা আস্তে আস্তে দেশটাকে কোথায় উন্নতির দিকে নিয়ে যেতে পারব। তাহলে আজকে আমাদের চতুর্দশ অধ্যায়ে এসডিজি যেটা বলা হচ্ছে তোমার টেকসই উন্নয়নের অভিষ্ট, সেই অভিষ্ট সম্পর্কে জানলাম। তোমাদের পূর্বের ক্লাসের কিছু প্রশ্ন এখনো যায়নি, পরবর্তীতে তোমাদের আগামী, আজকে তো তোমাদের সোমবার চলছে, তোমাদের বুধবারের মধ্যেই তোমাদের যাবতীয় যে প্রশ্নগুলো পাওয়া হয়নি সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে, আর এই আজকের রুটিনে আমার এটা সর্বশেষ ক্লাস এখানেই, আর যেহেতু পরবর্তী তোমাদের কিছু সিলেবাস বাকি আছে সেগুলো তোমাদের প্রবল মজুমদার স্যার এটা হয়তো তোমাদেরকে কমপ্লিট করে দেবেন, ওনার সাথে কথা হয়েছে, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, এবং আজকের যে অধ্যায়টা আমরা শেষ করলাম যেই যে বিষয়গুলো আমি আলোচনা করছি সেগুলো মনোযোগ সহকারে বাসায় অনুশীলন করবে, এবং প্রত্যেকটা বিষয়ে তোমাদের আলাদা আলাদা করে আমি পাঠভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর চিন্তন দক্ষতা যেগুলো আমাদের উদ্দীপক থেকে আসে, হ্যাঁ সৃজনশীল প্রশ্ন আমরা প্রতিটা লাইন টু লাইন পড়লে আমরা মূল তথ্যগুলো জানলে আমরা সৃজনশীল অংশ অবশ্যই লিখতে পারবো। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজকর্মগুলো করবে, তোমরা যা জানো তাই চেষ্টা করবে, চেষ্টা তো কোনো কমতি নেই, চেষ্টা আমরা করতেই থাকবো, আর নিজের শরীর সুস্থ রাখবো, এবং পরিবেশ এখন খুব একটা খারাপের দিকে যাচ্ছে আমরা জানি, তবু আমরা মানসিক মনোবল ধরে রাখবো, আমরা সবসময় কী করবো, আমরা
দুই থেকে তিন মিনিট, শেষ করে দু মিনিট, দু মিনিট তো দু মিনিট না হলো একটা মিনিট আমাকে কি হাত পরিষ্কার করতে হবে। যখনই আমরা যে পরিস্থিতি থেকে মুখে হাত দেবো না, কানে হাত দেবো না, চোখে হাত দেবো না, নিজের স্বাস্থ্য নিজে সচেতন থাকবো এবং অপরকে সেটা সচেতনতা উৎসাহিত করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।